পেয়ালা বলে ডাকতো আমি আল্লাহকে পাততাম না তার জবানে তার ঢিলা করে দিতে तमाम পৃথিবীর মানুষ তোকে বুবা বলে ডাকতো গুঙা বলে ডাকতো না বান্দা আমি আল্লাহ কিন্তু চাইনি আমি আল্লাহ চেয়েছিলাম আমার বান্দাকে সুন্দর সুগঠন করে আরে বান্দা সুন্দর সুগঠন করে বানিয়েছি খামা খানা ইচ্ছাই নয় একমাত্র ইচ্ছা ছিল আমি আল্লাহ তারা একমাত্র আমারই ইবাদত করবে জোরে বলে বান্দা এই হাত তোদের কাজে লাগবে সব তোদের জন্য আমি কিন্তু আমার জন্য রাখিনি পা রাখবে তোদের আমি আমার জন্য রাখিনি আরে বান্দা কত সুন্দর দাঁত গুণ দিয়েছি বসিয়েছি কেন না আমি জানি আমার বান্দারা ভালো মন্দ খাবে ভালো আপলো মাছ মাংস মিটাই চিবিয়ে চিবিয়ে খাবে জিভটা দিয়েছি স্বাদ গ্রহণ করবে টক ঝাল মিষ্টি স্বাদ গ্রহণ করবে বান্দারে সব তোর দিয়ে দিলাম তালি গোটা বডিটা মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ বান্দা তোরে দান করলাম তবে বান্দা তুই শুনে রাখ এই গোটা বডিটার ভিতরে এই গোটা অঙ্গর ভিতরে আমি আল্লাহ আমার জন্য একটা জায়গা আমার জন্য রাখলাম দেখেছেন বলে হাত তোর পা তোর চোখ তোর নাক তোর কান তোর শ্বাস নিবি প্রশ্বাস নিবি দেখবি চলবি ফিরবি চিবাবি স্বাদ গ্রহণ করবি সব তো কিন্তু গোটা বডিটার ভিতরে এমন একটা জায়গা আমি আল্লাহ আমার জন্য রেখেছি যে জায়গাটা তোর কোনো কাজে আসে না মানে অকেজ জায়গা আল্লাহ পাক রেখেছে অকেজ জায়গা বলে তোর কোন কাজে লাগবে না সেই অকেজ জায়গাটা আমি আল্লাহ আমার জন্য রেখেছি অকেজ জায়গাটা কি আর আল্লাহ পাক বলছেন আরে বান্দা কি হবে আবার আল্লাহ কি বলছেন বলছে গোটা বডিটা তোর দিলাম কিন্তু তোর বডিটার ভিতরে একটা অকেজ অংশ অকেজ জায়গা আমি আল্লাহ আমার জন্য রাখলাম অকেজ জায়গাটা কি আল্লাহ পাক নিজে বলছেন শুনবেন তোদের এই পেশানি তোদের এই কপাল একবার জোরে হবে না সবাই মিলে বলেন বলেন আর কপালের দোষ আছে তকদিরের দোষ আছে আল্লাহ পাক বলছে তোদের কপাল তোদের পেশানিটা আমি আল্লাহ এই অকেজ জায়গাটা আমার জন্য রেখে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আরে বান্দা পৃথিবীর জমিনে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোর দান করে দিলাম কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার দরকার না তবে বান্দা খবরদার তোদের পেশানি তোদের কপাল একমাত্র আমি আল্লাহ আমার জন্য রেখে দিলাম আরে বান্দা তোরা শুন তোরা পৃথিবীর জমিনে অন্যায় অবিচার জুলুম অত্যাচার ন্যায় অন্যায় হক না হক সত্য মিথ্যা হারাম হালাল বৈধ অবৈধ জায়েজ না জায়েজ হক সত্য মিথ্যার ভিতরে জগত জড়িয়ে যাবি বান্দারে আর সর্বশেষ আমার এই পেশানি তোদের এই কপাল তোদের এই পেশানি নিয়ে আমার রহমতের ঘরে আমার আল্লাহর ঘরে আমি আল্লাহ আমার ঘরে আমার রহমতের জমিনে তোদের এই পেশানি তোদের এই কপালটা যখন ঠেকিয়ে ঠেকিয়ে সেজদায় পড়ে শুধু সুবহান রাব্বিল আলা তাসবিহ খানা পড়বি আমি আল্লাহ তোদের প্রতি চাওয়া পাওনা আশা আমার জন্য কবুল হয়ে যাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন যে আমার রহমতের জমিনে সেজদায় পড়ে যাবি কতটুকুনি তসবিহ পড়বি আমি আল্লাহ বড় খুশি হব বড় রাজি হব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সেজদা হয় তো জি যতটুকুনি হবে খৌফ ইলাহি আল্লাহর ভয়ে হবে আল্লাহর জন্য হবে কোন নেতার জন্য নয় মন্ত্রীর জন্য নয় এমএলএর জন্য নয় পীরের জন্য নয় খানকায় গিয়ে নয় মাজারে গিয়ে নয় কোন জায়গায় গিয়ে হাজত করে মানত করে যেন সেজদা না করে বসে সেজদা যদি করতে হয় আল্লাহর জন্য হবে সেজদা যদি করতে হয় খৌফ ইলাহি আল্লাহর ভয়ে হবে যদি আল্লাহকে সেজদা করে ইনশাআল্লাহ ওই সেজদার বউ দৌলতে আমার আল্লাহ পাক যে আট একটা জান্নাত বানিয়েছে একটা জান্নাত আমার আপনার জন্য হালাল হয়ে যাবে একটু সবাই মিলে বলে সেজদা কিন্তু করতে হবে আল্লাহর জন্য খৌফ ইলাহি আল্লাহর ভয়ই করতে হবে কাউরির দেখাই নাই কাউরির ভয়ে নয় লজ্জায় নাই শরমে নাই শ্বশুর শাশুড়ি এসেছে তার ভয়ে নয় করো একমাত্র আল্লাহর ভয়
ইনশাআল্লাহ দেখবেন ওই সেজদাটা আবার আল্লাহ পাক বড় পছন্দ করে নেয় ওই সেজদাটা ওই খফ ইলাইটা আমার আল্লাহ পাক বড় পছন্দ করে নেয় আর যখনই আমার আল্লাহর পছন্দ হয়ে যায় তখনই আমার রাসূল বলেন আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি দয়া রহমত ঢেলে বর্ষণ করতে থাকে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সেজদা আল্লাহকেই করতে হয় পৃথিবীর জমিনে ভাই আমার বাবাজি সুন্দরভাবে আপনাদের সামনে আল্লাহ রাসূল তুলে ধরেছেন আগেই বলেছি কোন গোপাল ভাড়ের গল্প এখানে নয় কোন নানীদাদির গল্প এখানে নয় কোন চাচা চাচার গল্প এখানে নয় ও বাবাজি আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে নবী আমার মদিনার মসজিদে ডেকে ডেকে বলেছিল আমা সাবরা আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আর জন্য বাবারা বাবারা রাস্তা কিন্তু দুইটা আছে রাস্তা কিন্তু দুটো এই রাস্তার জন্য পথগামী পথভ্রষ্ট না হয়ে যায় জি একটা সরল রাস্তা আর একটা ব্যাক রাস্তা বাংলায় বলি একটা সিধা রাস্তা আর একটা ব্যাক রাস্তা এই সিধা ওখানে আপনার মেন রোডে উঠা যাবে আবার এখান থেকে ঘুরে 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 গিয়ে সেই মেন রোডে উঠা যাবে তাহলে সিধাটা আপনারা দেখতে হবে জি রাস্তা কিন্তু আল্লাহ পাক দিয়েছেন যেমন একটা রেলগাড়ির ইঞ্জিন কড়া ভাই একটা তো একটা ইঞ্জিনই কড়া বগি টানে 20 30 15 16 10 12 বগি সব টেনে নিয়ে যায় আর আল্লাহ পাক বলেন আমার রাসূল বলেন শরীয়তের ইনজিল হচ্ছে একটা বগি শাখা পোশাকা বেরিয়ে যাবে ইনজিল টেনে নিয়ে যাবে ইনজিল আগে আগে যাবে আর বগি গুলো পরে পরে ইনজিলের সাথে জান্নাতের চৌকাঠে ঢুকে যাবে একবার জোরে বলুন না সুবহান খানায় কাবার ইনজিল বলা হয়েছে মুফাসসির কিরামরা লিখছেন আল্লাহ পাকের ঘর পৃথিবীর জমিনে আল্লাহ পাক নিজে বলছেন আমার আমার নামের ঘর আমি পৃথিবীর জমিনে নেব মুফাসসির কিরাম তাফসীর খুলেন মুফাসসির কিরাম লিখছেন আল্লাহ পাক নিজে বলছেন আমার নামের ঘর আমি একটা নেব ঘরটা কি নিলেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আসমানেও আল্লাহ পাকের নামে একটা ঘর নিয়েছেন আসমানেও আল্লাহ পাকের নামে একটা ঘর নিয়েছেন সেটা হচ্ছে বাইতুল্লাহ অতএব এটা হচ্ছে মানুষের অতএব ইনসানের বাইতুল্লাহ আর সেটা হচ্ছে ফেরেশতাদের বাইতুল্লাহ যেটা আছে চৌঠা আসমানে বাইতুল মামুর বলে নামে পরিচিত অতএব সেটা হচ্ছে ফেরেশতাদের কাবা ঘর আর হেরাম শরীফ যেটা বাইতুল্লাহ কাবা শরীফ সেটা হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভ যে মানুষের কাবা ঘর যেখানে মানুষ তওয়াব করবে হজের মরশুমে বলেন এই তাফসীর বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন লাগবে আমি শুধু মজমুনটা আসলো বলে বলছি এই দুটো ঘরের মধ্যে পার্থক্য কি আপনার ঘরের পার্থক্যটা কি ভাই এই কথা বলতে গিয়ে আপনার ঘরের কথা বলতে গিয়ে মদিনার মসজিদ আর আপনার মসজিদ এই দুটো মসজিদের কথাই বলেছি আপনার যে মহল্লায় যে মসজিদটা আছে জামে মসজিদটা আছে ওয়াক্তে মসজিদটা আছে আশেপাশে বড় জামে মসজিদ তার সঙ্গে সম্পর্ক কি মদিনার মসজিদটা সর্বপ্রথম কি দিয়ে তৈরি হয়েছিল জানেন খেজুর গাছ দিয়ে তৈরি হয়েছিল মক্কা থেকে যখন আমার রসুলকে বিতাড়িত করলো রসুল চোখ ভরা পানি নিয়ে মন ভরা বেদনায় ঠিক মদিনার কাছাকাছি হলেন ঠিক এমতো অবস্থায় আল্লাহর দরবারে দুটো হাত তুলে বসলেন আল্লাহ ওই মক্কার মানুষ আমাকে মিথ্যুক বললো ভণ্ড বললো কাজ্জাব বললো আল্লাহ আমাকে তাড়িয়ে দিল যদি মদিনার মানুষ আমার না মানে ভাই হবে না ভাই মক্কার মানুষ যদি আমাকে না মানে যদি মদিনার মানুষ না মানে মনে মনে ভয় হলো তা আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব রে ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জতের মালিক আমি আল্লাহ ওয়া তাইজ্জু মান তাশা ওয়া তাজিল্লু মান তাশা ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ আয় আমার হাবিব তাম পৃথিবীর মানুষ আপনাকে বেইজ্জতি করবে আমি আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা নবী বা রাসূল বানিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ তাই আমার হাবিব চোখ ভরা পানি নিয়ে যখন মদিনার যখন ঢুকলেন সত্যি দেখলেন মদিনার ভালোবাসা আনসারীদের ভালোবাসা
মদিনার মানুষদেরকে বলা হয় আনসারী মানে সাহায্য করনে ওয়ালা আর মক্কার সাহাবাদেরকে বলা হয় মুহাজিরি তো যাই এই ইতিহাস বলতে গেলে আমার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করতে হবে তো হুজুর যখন মদিনার মসজিদে এলেন এই যে আমরা সব বসে আছি আল্লাহর রাসূলের সাহাবা এই আলে মদিনার সাহাবার আনসারীরা সবাই ছুটে এলেন রাসূলকে স্বাগত জানাতে ওয়েলকাম জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন শ্রদ্ধা জানান যেমন আমাদের ভিতর অনেক বড় বড় মুরুব্বি হুজুররা আসলে আমরা মহব্বতে ভালোবেসে একটু আগে গিয়ে তাকবীর দিতে নিয়ে আসে এটা আদব এটা আদব আছে ধরেন এখানে আমাদের কাউরি মনে একটা প্রশ্ন জেগে গেল এ তাই তো এই প্রশ্নটা তা আমি নসিহত করছি আপনি হঠাৎ করে উঠে বলবেন এ হুজুর এটা কি হয়েছে বা এটা কি হবে এটা আদব কি এ হুজুর ওয়াজ করছেন মালসাব ওয়াজ করছেন ঠিক আছে আমার এই প্রশ্নটা জিজ্ঞেসে ওয়াজের শেষে উনি দোয়া করে লেবে যাবেন তখন আস্তে আস্তে না শুনে আদবের সঙ্গে জিজ্ঞাসা করা হবে এটা হচ্ছে আদব তা ঠিক আছে যে কথা বলতে চাইছিলাম এখন ওই সময়ে হুজুর যখন এই রকম একটা জায়গা দেখতে পেলেন খালি জায়গা আমার রাসূল মদিনার জমিনে এসে তা মদিনার প্রত্যেকে এতগুলো যখন আপনারা আছেন সবাই এখন বলছেন হুজুর বিয়াদবি মাফ করেন হুজুর আপনার পায়ের ধুলো আমার বাড়িতে দিতে হবে এন কার বাড়িতে যাবেন হুজুর একটা দুটো মানুষ নয় দুই একশো মানুষ নয় দুই এক হাজার মানুষ আল্লাহ রাসূলকে তারা তাদের বাড়ির মেহমান বানাবে বলে পাগল হয়ে গিয়েছে তাহলে হুজুর আপনি চলেন আমার বাড়ির মেহমান হবেন হুজুর আপনি আসেন আমার বাড়ির মেহমান হবেন হুজুর আসেন আপনি আমার বাড়ির মেহমান হবেন হুজুর আপনি আসেন আমার বাড়ির মেহমান হবেন হুজুর আসেন আপনি আমার বাড়ির মেহমান হবেন হুজুর আপনি আসেন আমার বাড়ির মেহমান হবেন প্রত্যেককে দাবি তুলেছে আল্লাহ রাসূল তো একা কার বাড়ির মেহমান হবে আমার রাসূল বলছেন আমার আল্লাহ আমি যার বাড়িতে যাব আরেকটা ভাই রাগ করবে আরেক ভাইয়ের বাড়িতে যাব আরেকটা ভাই রাগ করবে আমার আল্লাহ তাই আপনাকে ফয়সালা চাইছি আপনি ফয়সালা করে দিন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ একা এরা সবাই দাবি তুলেছে এদের নবীকে এরা মেহমান নওয়াজি করাবে এদের নবীকে এদের বাড়িতে নিয়ে যাবে এদের নবীর কদমের ধুলো এদের বাড়িতে নিয়ে যাবে আয় আমার আল্লাহ এত মানুষের মনের আশা আমি কি করে পুরা করব আল্লাহ আপনি একটা ফয়সালা বের করে দিন দেখেছেন আমার নবী সব সময় আল্লাহর উপরে ফয়সালা ছেড়ে দিবেন আমার আল্লাহ পাকের তরফ থেকে খবর এলো আমার হাবিব আয় আমার হাবিব আয় আমার নবী আপনি চিন্তিত হবেন না প্রেশন হবেন না চিন্তা করবেন না আপনি আপনার অবলা জীব জানোয়ারের দাড়িটা ছেড়ে দেন রশিটা ছেড়ে দেন দেখেছেন একটা অবলা প্রাণীর উপরে এবার বিচার দিলেন আমার আল্লাহ উঠে লাগাম ছেড়ে দাও উঠে রশি ছেড়ে দাও উঠে দড়িটা ছেড়ে দাও আয় আমার হাবিব গোটা মদিনার মানুষদের বলে দাও মদিনার আনসারীদের বলে দাও আপনার অবলা জীব জানোয়ার অতএব আপনার উটটি যে বাড়িতে গিয়ে মদিনার যে বাড়িতে গিয়ে বসে যাবে আপনি সেই বাড়ির মেহমান হয়ে যাবেন জোরে বল সবাই মিলে বলে আপনি শুধু ঘোষণা করে দেন আপনার জীব জানোয়ারটা যে বাড়িতে গিয়ে বসবে সেই বাড়ির মেহমান হবে আল্লাহ রাসূল বললেন বাবা মদিনার সাহাবারা তোমরা সবাই দাবি তুলেছ বাপ তা আমি রাসূল কার বাড়ির মেহমান হব তোমরা আশ্চর্য হয়ো না চিন্তিত হয়ো না পরেশান হয়ো না আমি রাসূলুল্লাহ আমি কিন্তু এই উটটা এই অবলা জীব জানোয়ারটাকে শিখাইনি পড়াইনি বলে দেইনি আমি উটের লাগাম ছেড়ে দিলাম রশি ছেড়ে দিলাম দড়ি ছেড়ে দিলাম এই মদিনার আনসারীরা তোমরাও সাক্ষী থাকো এই অবলা জীব জানোয়ারটা যে বাড়িতে গিয়ে বসে যাবে এই অবলা জীব জানোয়ারটাকে যে বাড়িতে গিয়ে শুয়ে পড়বে বসে পড়বে আমি রাসূল সেই বাড়ির মেহমান হয়ে যাব কেউ যেন রাগ করো না দুঃখ পেও না কষ্ট পেও না মদিনার সাহাবারা মেনে নিলেন ইয়া রাসূলুল্লাহ একটা অবলা জীব জানোয়ার তার এত বড় তাকদীর কার এত বড় নসিব কার এত বড় কপাল কার বাড়িতে এই অবলা জীব জানোয়ারটা গিয়ে বসে যাবে ভাই আমার বাবাজি অবলা জীব জানোয়ারের রশি ছাড়া হলো এবার অবলা জীব জানোয়ার মদিনার অলিতে গলিতে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি চূড়া দিয়ে ঘুরতে 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 অক্লান্ত পরিশ্রম সাহাবায়ে কেরামরা পেছনে পেছনে ছুটছেন আল্লাহ নসিব কার তাকদীর কার কপাল কার কার বাড়িতে বসবে এই অবলা জীব জানোয়ারটা কার বাড়িতে গিয়ে শুবে কার বাড়িতে গিয়ে বসবে দেখতে পাওয়া গেল তৎকালীন সময়ে সব
চাইতে গরীব আমির ব্যক্তির বাড়িতে ওই অবলা জীব জানোয়ারটা বসে পড়লেন হযরতে ইয়ুব আলী আনসারির বাড়িতে গিয়ে ওই অবলা জীব জানোয়ার অতএব উটটা বসে পড়লেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার মানুষের আশ্চর্য হয়ে গেল আল্লাহ এর মতন অসহায় এর মতন গরীব এর মতন অসহায় আর কেউ নেই এ ঠিক মতন খেতে পায় না এ ঠিক মতন মানে এর জামা কাপড় হয় না ঘর নেই বাসা নেই এত গরীব অসহায় মানুষের বাড়িতে এই জানোয়ারটা বসে পড়ল মদিনার আর কোন জায়গায় গিয়ে বসল না দেখেছেন আল্লাহ রাসূল বলেন বাবা তোমরা সবাই সচক্ষে দেখেছো উট কোথায় বসেছে বলে হুজুর আইয়ুব আলী আনসারী বসেছে বলে বাবা আমি রাসূল এখন আইয়ুব আলী আনসারীর মেহমান হয়েছি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ যাও বাবা যাও চলে যাও তোমরা চলে যাও আগামী কাল তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে হযরত আইয়ুব আলী আনসারী লজ্জিত বোধ করছেন আল্লাহ বসতে দেবে কোথায় বসতে দেবে কোথায় বসার জায়গা খুঁজে পাইনি আল্লাহ রাসূলকে কোন রকম বসার জায়গা দিলেন আল্লাহ রাসূল বললেন বাবা আমি একটু ওযু বানাবো একটু পানির ব্যবস্থা করে দাও রাসূলকে একটা ভালো পাত্র করে পানি এনে দেবে সেরকম পাত্র নেই ভালো পাত্র করে পানি এনে দেবে রাসূল ওযু করবে সেইরকম পাত্র আইয়ুব আলী আনসারীর নেই তাহলে কতটা দুর্দশা অসহায় বুঝদারেন নি কথা এমনই অবস্থায় আল্লাহ রাসূলকে পানি আনার জন্য একটা ভাঙা চোরা লোটা কলসে রাসূলের সামনে আনতে ইস্তস্তবোধ মানে লজ্জিতবোধ করছে যে আমি কি করে নিয়ে যাই আমার রাসূল ওযু করাবে ওযু বানাবে আহারে তিনি হচ্ছেন দয়ার নবী তিনি হচ্ছেন নবীদের নবী সরদারের সরদার আল্লাহ আমার বাড়িতে আমার রাসূল মেহমান আমি তো লজ্জিতবোধ করি আল্লাহ রাসূল দূর থেকে লক্ষ্য করছেন যে আইয়ুব আলী আনসারী আমার কাছে আসতে ওই কলস নিয়ে লজ্জিতবোধ করছে আল্লাহ রাসূল ডেকে নিলেন আইয়ুব আলী আনসারী তুমি দুঃখ করো কেন আল্লাহ পাক তোমার বাপ রেখেছে মা রেখেছে তুমি তো এতিম নও তুমি তো অসহায় নও তুমিও যেমন গরিব আমি রাসূলও গরিব আমি তো বাপ হারা মা হারা তোমার তো একটা ভাঙা কলস আছে আমার তো সেটাও নেই একবার জোরে বলুন না সুবহানাল্লাহ দয়ার নবী আমার চোখ ধরা পানি নিয়ে হযরত আইয়ুব আলী আনসারীকে বুকে জড়িয়ে ধরলেন মহব্বত করলেন আমরা যে অনেক সময় কোলাকুলি করি না মহব্বত করি না এটা প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আসবে জড়িয়ে ধরলেন চোখ ভরা পানি নিয়ে আল্লাহ রাসূল এবার ওযু বানাচ্ছেন ও বাবা রে আমার তরুণ যুবক জয়ানেরা সোনার মানিকেরা রাসূল আমার ওযু বানাচ্ছেন আর ওযু করতে করতে ঠিক এমন একটা মাহফিল যেমন বড় জায়গা দেখছেন এই রকম খালি জায়গা দেখে আইয়ুব আলী আনসারীকে টুক টুক করে প্রশ্ন করছে ও বাবা আইয়ুব আলী আনসারী এই খালি জায়গাটা খাবার টাকার তবে এই জায়গাটা কার গো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এর জবাব দিচ্ছেন হুজুর এটা অমকের আর অমকের আল্লাহ রাসূল ওযু করছেন বলছেন বাবা তাদের বাড়ি কিন্তু কত দূর বলে হুজুর এই তো কাছে আশেপাশে আমাদের এই মহল্লার ভিতরেই বাবা একটু তাদের দিকে আনো তো আমার রাসূল ওযু করছেন আর আইয়ুব আলী আনসারী ছুটে চলে গিয়েছেন তাদের বাড়িতে ভাই তোমাদের ডাকছে কেন আমরা তো এইমাত্র এসলাম হ্যাঁ রাসূল ডেকেছে ওরা মনে করছে আল্লাহ আমাদের তাকদীর খুলে গেল কাউরির ডাকে নিয়ে আমাদের ডাকলো তারা আসলেন রাসূল ওযু শেষ করলেন বাবা তোমার নাম বললেন বাবা তোমার নাম বললেন অল্প বয়সের ছেলে 18 20 বছর যুবকের ছেলে জি বাবা এই জায়গাটা কাদের গো এই খামারটা কাদের এই জায়গাটা কাদের জমিনটা কাদের তারা বললেন হুজুর আমাদের দুই ভাই আমরা আপন মায়ের দুই ভাই আমাদের দুই ভাইয়ের জায়গা হ্যাঁ বাবা এই জায়গাটা আমার খুব পছন্দনীয় তা তোমাদের মা বাপ তোমাদের আব্বা মা পিতা মাতা দুই ভাইয়ের ভিতরে কেউ কথা বলে মানে আব্বা মা মারা গিয়েছে তো মনটা খারাপ যেই বাপ মায়ের কথা বলেছে হঠাৎ করে যদি আমাদেরও বাপ মায়ের কথাটা মনে পড়ে যায় স্মরণে পড়ে যায় জি দুই ভাই কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের দুই ভাই বিশ্ব এতি আমাদের বাপ নাই মাও নাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আদরি করলেন না এতিম নবী আমার সঙ্গে সঙ্গে দুটি ভাইকে দুটি ছেলেকে দু পাশ থেকে জপ্তে ধরে ছুটে
গিয়ে বললে বাবারা তোমরা দুই ভাই যেমন ইতিম আমিও পৃথিবী জমিনে ইতিম আমারও বাপ নাই মা নাই দুঃখ করো না কষ্ট করো না বাবা এই না বলে দুই ভাইকে আদর করে তাদের দুই ভাইকে একটু কোলের ভিতরে বুকের ভিতরে জড়িয়ে দুই ভাইকে বিদায় দিয়ে দিচ্ছেন যাও বাবা চলে যাও যাও চলে যাও এই জন্যই দেখেছিলাম কিন্তু তাদের মনে প্রশ্ন জেগে গেল না ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের ডাক করিয়েছেন এই জায়গাটা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি আমাদের বাবা সম্পর্কে জিজ্ঞাসা করেন যখনই বলেছি বাপ নাই মা নাই আমাদের বাপ মারা গিয়েছে মা মারা গিয়েছে আপনি কেন আপনি আমাদেরকে ফিরত দেন হুজুর গো আমাদের দুই ভাই আমাদের মনে হয় এই জায়গাটা এই জমিনটা কি আপনার পছন্দ হয় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন না বাবা রাম যাও যাও আমি রাসূলুল্লাহ এই জায়গাটা আমার জন্য নয় আমার বড় পছন্দনীয় হয় এই জায়গাটা মদিনার ঐতিহাসিক মসজিদ হবে তাই একটু জোরে হবে না বাবা আমার বড় পছন্দ ছিল এই জায়গাটা একটা মসজিদ করব আল্লাহর ঘর করব দুই ভাই সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদছেন হুজুর আল্লাহর রাস্তা দিয়ে দিলাম হুজুর আপনি কেন আল্লাহর ঘর করবেন আল্লাহর রাস্তা দিয়ে দিলাম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা দান করলাম আল্লাহ রাসূল বলে না বাবা তোমাদের বাপ নেই মা নেই ইতিম অসহায় তোমাদের জায়গাটা আমি নেব না বাবা না ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে মসজিদ হবে আমাদের এই জায়গায় আল্লাহর ঘর হবে এই জায়গায় আল্লাহর নামাজ হবে ইয়া রাসূলুল্লাহ এ চাইতে বড় তকদির বড় নসিব বড় কপাল আর কি হতে পারে ও তরুণ যুবক জওয়ানরা আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন না বাবা আমি জায়গাটা নিতে পারবো না কেন না তোমাদের বাপ নয় মাও নয় আমি রাসূল আমি এতিম আমি অসহায় আমি জানি এতিমের জ্বালাটা কত বাবারা যাও চলে যাও আরে তারা দুই ভাই বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরাও দুই ভাই ফি সাবিলিল্লাহ জমিটা দান করতে চাই হুজুর গো আপনার যখন পছন্দ আপনি মসজিদ করে নেন আমাদের দুই ভাইয়ের তরফ থেকে কোনো দাবি রইল না আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এবারে বললেন বাবা মসজিদ করতে পারি জমি নিতে পারি বিনিময়ে তোমাদের ক্রয় করতে হবে তুমি বিক্রি করে দাও দেখেছেন ইনসাফের নবী ন্যায়ের নবী ও বাবাজি কোন নবীর ঘরে ছেলে আমরা কোন দিনের ঘরে ছেলে আমরা দেখেন এতিমের সঙ্গে কি মহব্বত ভালোবাসা প্যার দেখেন দুই ভাইকে বলছেন বাবা জমি নিতে পারি বিনিময়ে আমার কাছে জমি ক্রয় করতে হবে বিক্রয় কত লেবে বলো জমি নেব তারা দুই ভাই এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি জমি বিক্রি করতে হয় এই জমিতে যদি মসজিদ হয় এই জমি যদি আমাদের বিক্রি করতে হয় হুজুর গো এই জমি আমরা বিক্রি করব না যদি আপনি এমনি এমনি নেন আল্লাহর ঘরের জন্য নাই ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দিয়ে দেব হুজুর গো আমরা ক্রয় করব না বিক্রয় করব না হুজুর আপনি দেন দিয়ে দেব কিন্তু আল্লাহ রাসূল নেচ্ছেন না কেন আমি রাসূল যদি নেই ইতিহাসের পাতায় সাক্ষী থেকে যাবে মুসলমানদের নবী বাফারা মাহারা ছেলে জমি দখল করে মদিনার ঐতিহাসিক মসজিদ করেছে কি ইনসাফের নবী নায়ের নবী হক নবী দেখেছে অত সহজ নয় না বাবা তুমি বিক্রি করো এই করতে করতে গোটা মদিনার কিছু সাহাবা সব এক জায়গায় হয়ে গেল আল্লাহ রাসূল বললেন যা বাবা কোরাই বিক্রয় করতে হবে আর তারা দুই ভাই বলছেন না হুজুর যদি ল্যান আল্লাহর রাস্তা দেব নাইলে বিক্রয় করব এই রাম আমাজিনা যুবক জওয়ানেরা এসো আমরা
বাগরা মাঝি ভাইরা তরুণ বজনেরা আল্লাহ নবী আল্লাহর হাবিব দয়ান নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার ওই সময় বলেছিলেন বাবারা এই জমি বিক্রয় করতে হবে এই জমি ক্রয় আমি টাকা দিয়ে নিতে চাই সাহাবা ইকরামরা বললেন এ আবু সাইদ তোমরা দেরি করো না তোমরা রাসূলের কাছে বিক্রি করো বিক্রি করবে তাতে কি আসে এ জায়গায় তো আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে অনেকে বুঝিয়ে সুজিয়ে বুঝিয়ে সুজিয়ে তাদের দুই ভাইকে রাজি করিয়ে ফেললে ও বাবাজি কিন্তু জায়গাটার দাম জমিনটার দাম ধরেন 10 টাকা 10 দিরহাম ধরেন এই জায়গাটার দাম 10 দিরহাম তার দুই ভাই নাছোড় বান্দা 1 দিরহাম নিয়েছিলেন 9 দিরহাম দান করে দিয়েছিলেন একবার জোরে হবে পরবর্তীতে সেই মসজিদে যখন আবার কাজ হয় সে 1 দিরহামও দিয়ে দিয়েছিলেন দুই ভাই একবার জোরে হবে না তাদের উদ্দেশ্য ছিল দান করা কিন্তু রাসূলের এই চাপাচাপিতে পীড়াপীড়িতে তারা 10 টাকার ভিতরে 1 টাকা নিয়েছিলেন কিন্তু সে টাকাটাও তারা ভক্ষণ করেনি বা নিজেরা রেখে সেটাও আল্লাহর ঘরের জন্য নতুন সংস্কারের জন্য দান করে দিয়েছিলেন কিন্তু জমিটা কিন্তু রাসূল কিনেছেন অল্পই হোক আর বেশি তারা তো দান করেছে এই রাওয়াজিরা যুবক জনেরা যেই না মদিনার মসজিদ কিনে নিলেন জায়গা কিনে নিলেন সঙ্গে সঙ্গে আমার রাসূল ভিক্ষা চাইলেন হাত পাতলেন আমার রাসূল হাত পেতেছে আমার রাসূল হাত পেতেছে আল্লাহর ঘরে বাবারা মদিনা সাহাবারা এ মদিনার আনসারীরা কে বাবা দেবে দাও দাও আল্লাহর ঘর তৈরি হবে কে কি দেবে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হাত পাতলাম ও বাবাজি আল্লাহর ঘরের জন্য মদিনার আনসারীরা একজন সাহাবা উঠে সর্বপ্রথম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুর বাগান আছে আমি কিছুই দিতে পারবো না অসহায় মানুষ কিন্তু আমার বাগানের ভিতরে সেরা সেরা 10 কানে খেজুর গাছ মদিনার মসজিদের জন্য দান করে দিলাম বাবাজি আর একজন উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 5 কান খেজুর গাছ দান করে দিলাম আর একজন উঠে বললেন হুজুর আমি দোকান দিয়ে দিলাম কেউ আরো 5 কান দিয়ে দিলেন এই করে 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 মদিনার মসজিদটা বানানোর জন্য অল টোটালি খেজুর গাছ উঠে গেলেন বাবাজিরা খেজুর গাছের আবার কাটা হলো খেজুর গাছের আড়া করা হলো খেজুর গাছের খুঁটি করা হলো খেজুর গাছ ফেড়ে তার ভাড়া ভাঙা হলো খেজুর গাছের দিয়ে চাটা করা হলো খেজুর গাছের চাটা দিয়ে তার সাদ করা হলো খেজুর গাছের পাতা দিয়ে তার বিছেন করা হলো খেজুর গাছের পাতা দিয়ে তার বেড়া করা হলো খেজুর গাছের দড়ি চিকিয়ে 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 খুঁটি গুলো বেঁধে ফেলা হলো ও বাবাজি ইতিহাস আপনারা ঘেটে দেখেন মদিনার মসজিদ অল টোটালি প্রথম পর্যায়ে আল্লাহর ঘর টোটালি খেজুর গাছ দিয়ে বানানো হলো আরো জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার মসজিদ বানানোর পর আমার রাসূল প্রথম খুতবা দিলেন ও বাবাজি আস্তে আস্তে মদিনার আশপাশে ইরান বসরা কোফা মক্কা মদিনা চতুর্দিকে আমার নবী পাকের দ্বীন ইসলাম শরিয়াতের কথা পৌঁছাতে লাগলো মানুষ দলে দলে মানুষ আস্তে আস্তে দলে 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 আস্তে 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 মদিনার মসজিদের জায়গা সংকলন পড়ে গেল আহারে আর ওই খেজুর গাছের দাম দিয়ে এই মদিনার মসজিদে আর মানুষ ধরে না নামাজের সময় হুজুরের কাছে অবজেকশন এলো হুজুর গো আপনি আর কাজ করুন হুজুর আপনি আর এক কাজ করুন এই মদিনার মসজিদটা আপনি নতুন রূপে সংস্কার করুন কেন মদিনার মসজিদে আর মানুষ ধরছে না হুজুর গো মদিনার মসজিদ আমাদের বাড়াতে হবে জায়গা সংকলন পড়ে যায় কি করবা হয় দোতলা কর নাই পাশে যদি জায়গা থাকে বাড়া নাই তিনতলা এরকম করে বাড়ানো হয় না আর মদিনার মসজিদে জায়গা শর্ট হয়ে গেছে কিছুদিনের মধ্যে ওয়াল্লাহ মানুষ দলে দলে চতুর্দিক থেকে আশপাশে লেখা থেকে দূর দূরান্ত থেকে আগত সব ছুটে আসছেন রাসূলের হাতে হাত দিচ্ছেন কলমা পড়ছেন মুসলমান হচ্ছেন রাসূলকে রাসূল বলে মানছেন মানতে মানতে দেখা যাচ্ছে মদিনার মসজিদে আর জায়গা হচ্ছে
খানায় কাবার কথা বলতে বলতে কিন্তু এই মদিনার মসজিদ আর আপনার মসজিদের কথা খেয়াল রাখবেন সেখানেই তুলবো জি এবার আল্লাহর ঘর তৈরি হলো বাপ এবার রাসূলের কাছে খবর গেল হুজুর গো এখন মসজিদ তো হয়েছে সবই ঠিকালো কিন্তু এই জায়গা ধরছে না মানুষ তো পেরেশানি মানুষের ভিড়ভাট্টাই ঠেলাঠেলি চলছে জি এমন সময় রাসূলের কাছে বলে বাবা তাহলে কি করা যায় বলে হুজুর তাহলে আমাদের মসজিদটা বাড়াতে হবে আমাদের মসজিদ বাড়াতে হবে আল্লাহ রাসূলের সাহাবা ইকরামরা আস্তে আস্তে এত দলে দলভুক্ত হয়ে এত বাড়া বেড়েছেন তাহলে হুজুর মসজিদ যদি বাড়াতে হয় তাহলে তো আমাদের আবার কিছু দেওয়ার দরকার আছে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আল্লাহ রাসূলকে বলা হলো হুজুর আপনি তাহলে আবার হাত পাতেন কে কি দেয় দেখা যাক মদিনার একজন আনসারী এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আর কিন্তু খেজুর গাছ দিয়ে নয় এবার কিন্তু আমরা আর এই মসজিদ করব না তার মানে কি ওর থেকে একটু উন্নত মানের মসজিদ হবে একবার জোরে হবে না কি বল শুধু হুজুরের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে কিছুদিনের মধ্যে মসজিদের জায়গা সংকুলন তার মধ্যে অল্প অল্প কিছুদিনের মধ্যে নবমুসলিমরা এসে বলছেন হুজুর এই জায়গার হবে না এই খেজুর গাছ দিয়ে আর এ করা যাবে না আমরা একটু উন্নত মানের মসজিদ বা এর থেকে একটু ভালো করতে চাই মনে আশা জি এবার ইট পাটকেল দিয়ে একটু পাথর দিয়ে যে কোনো প্রসেসে আস্তে 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 মদিনার মসজিদটা তৈরি হচ্ছে কিছুদিন পরে আবার সেই একই আশ্চর্য মানুষের ঢল নামতে লাগলো আস্তে আস্তে আবার জায়গা বাড়াতে হবে বলে হুজুর গো মদিনার মসজিদটা বাড়াতে হবে ও বাবাজি মদিনার মসজিদটা বাড়ানোর জন্য আল্লাহর ঘরটা বাড়ানোর জন্য আল্লাহ রাসূল মদিনার মসজিদে আবার হাত পেতে দিলে তৃতীয় সংস্করণ যেমন হচ্ছে বাবারা বাবারা আমরা কে কি দেবে ও বাবাজি সাহাবায়ে কেরামরা দেরি না করে বলেছিল ইয়া রাসূলুল্লাহ টোটাল খেজুর গাছ হাটিয়ে ফেলতে হবে আমরা আমাদের ঘরটা আমরা সুন্দরভাবে করতে চাই জোরে হবে না আল্লাহর ঘর সুন্দর হবে এই না বলে চিন্তা ভাবনা করে ইতিহাস অনেক লম্বা ও বাবাজি এবার আল্লাহর ঘরটাকে তৈরি করবে আল্লাহর ঘর তৈরি হবে এবার সুন্দরভাবে তৈরি হবে এবার টোটালি খেজুর গাছটাকে বাদ দেওয়া হয়েছে ওই খেজুর গাছের ডাল খেজুর গাছের ছাল খেজুর গাছের আড়া খেজুর গাছের বাড়া খেজুর গাছের চেটা খেজুর গাছের ছাল চাটা দিয়ে তার আমবেড়া টোটালি খেজুর গাছ বাদ দিয়ে দিয়ে নতুন উন্নত মানের মদিনার মসজিদ যখন তৈরি হলো ও বাবাজি শুক্রবার জুম্মার দিনে মদিনার মসজিদে আমার রাসূল স্বয়ং খুতবা দিবে এই খুতবা দেবার সময় আল্লাহ রাসূল আল্লাহ কবি ওই খুতবা দিতে দিতে একটা মেয়েদের মতন কান্না হু 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 করে কান্নার আওয়াজ রাসূলের কানে এলো বাবাজিরা আল্লাহ রাসূল আল্লাহ কবি খনকের জন্য তো থমকে গাড়িয়ে গেলেন খুতবা গেলেন না খুতবাই থমকে গেলেন আল্লাহ রাসূল কান্নার আওয়াজটা ভালো করে শুনলেন শুনে খুতবাটা দিয়ে দিয়ে জুম্মা দুরিকাত নামাজ পড়ে সাহাবা ইকরামদের বলেছিল মদিনা সাহাবারা আমি রাসূলুল্লাহ যে আওয়াজ শুনি তোমরা কিসে আছো বাবারা কেউ কি একটা মেয়েদের মতন কান্নার আওয়াজ পাও সাহাবা ইকরামরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কান্নার আওয়াজ পাই গো হুজুর গো এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে মদিনার মসজিদে আমার রাসূল বলেছিল আয় আমার সাহাবারা যাও 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 চলে যাও চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে যাও দেখো কুফরে মুশরিকরা কি হামলা করলো নাকি বাবাজি একজন খুঁজতে খুঁজতে কান্নার আওয়াজ ধরে ধরে আল্লাহ রাসূলকে চিৎকার মেরে ডেকে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর পৃথিবীর কোন মানুষের কান্না নয় একটা শুকনো খেজুর গাছের খুঁটি আপনার মহাপতি কেঁদে 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 জারে জার হয়ে যায় কি মহাব্বা কেঁদে জারে জার হয়ে যাচ্ছে না শুকনো খেজুর গাছের খুঁটি নামটা তার উস্তুনে হান্নান
যে সমস্ত ইতিহাস বলছেন যে সমস্ত হাদিসে আপনি গিয়েছেন সচক্ষে তারা দেখে এসেছেন কিন্তু গাছটা দেখা যায় না গাছটাকে এখন চতুর্দিক থেকে সোনালী পাথর দিয়ে সুন্দরভাবে চতুর্দিক থেকে পাথর দিয়ে জড়িয়ে দিয়েছেন এখনো মদিনার মসজিদেই আছে কিন্তু সেই হাদিসে আপনি কেউ গিয়ে হাত দিয়ে আসে একটু চুমু খাইয়ে আসে গাছটা মহব্বত করতেন শুধু গাছ নয় শুধু গাছ যে মহব্বত করতে নয় একটা অবলা জীব জানোয়ার মহব্বত করতেন শুধু তাই নয় আবু জেহেলের একটা কাণ্ড শুনেন রসূলের দরবারে এসে বলে মুহাম্মদ তোকে নবী বলে মানবো তবে তোকে একটা জীবনের শেষ পরীক্ষা পরীক্ষাতে এটাই ছিল একটা খেজুর এনেছিলেন দুটো খেজুর দিয়ে পরীক্ষা করেছিলেন আল্লাহ রসূলকে কথা বলতে কি কথা মহব্বত দেখেন আর ভালোবাসা দেখেন আমার নবী আগেই বলেছেন ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ তো একটা খেজুরের ভিতর থেকে আটি বের করে নিচ্ছে মানে বিসি বের করে নিচ্ছে আবুলহাব আবু জেহেল টপ র‍্যাঙ্কের বেঈমান গুরু একটা খেজুরের ভিতর খুরমা খেজুরের ভিতর থেকে বিসি বের করে নিয়েছে আর একটা খেজুরের ভিতর বিচি আছে বলে মুহাম্মদ তুমি যদি হক নবী হয়ে থাকো সত্য নবী হয়ে থাকো এই দুটো গাছ এখানে পোতো এই জায়গায় রোপণ কর দেখা যাক যদি তুমি সত্যিকারের নবী থাকো তাহলে ও আটি ওয়ালা থেকেও গাছ হবে আর আটি বিহীন ওয়ালা থেকেও গাছ হবে কত বড় তেদর দিকেছেন বিচি বের করে তুমি বুঝে দাও তুমি যদি সত্যিকারের নবী হও আল্লাহর রাসূল আল্লাহর হাবিব মুখটা ছোট হয়ে গেছে আবজেলের কথা আল্লাহ আচ্ছা আচ্ছা আবুলহাব আবজেল উদবা উতাইবা সুফিয়ান এরা পদদলিত অপনালিত লাঞ্ছিত পদদলিত করার জন্য এরা এই কাজ করেছে আমার আল্লাহর তরফ থেকে জিবরিল আমিনের মারাফত খবর এলো আমার হাবিব আপনি দুটো খেজুর ধরেলেন আটি অলাটাও ধরেন আটি বিহীনটাও ধরেন আপনি হাতের আপনার কুদরতে হাতের মুবারাকে আপনি রোপণ করেন বসিয়ে দেন আল্লাহ পাক দায়ী দায়িত্ব নিয়েছেন গাছ বের করার একবার জোরে হবে না সুবহানাল্লাহ সবাই মিলে হবে না ও আল্লাহ একবার আমার নবী পাক দু জায়গায় দুটো খেজুর বসিয়ে দিলেন একদিকে আটিওয়ালা আর একদিকে আটি বিহীন দুদিনের ভিতরেই দেখা যাচ্ছে আল্লাহ পাক দু জায়গা থেকে দুটো গাছ বের করেছে জোরে হবে না দুটো গাছ হওয়ার পরে আর আবুলি বলছে জানিস আবুলহা তুই যে ওয়াদা করেছিলিস দেখ দুটো গাছ বেরিয়ে গিয়েছে আমাদের লোক ছিল তো হ্যাঁ আমরাই তো পাহারাই ছিলাম এ কি হবে বল দিনি আমি তো কলমা পড়েছিলাম বলে কি হবে বল দিনি চিন্তায় পড়ে গেল তাই তো বদমাইশ তো বেঈমান কাফের বদমাইশ বিভিন্ন গিটি গিটি বুদ্ধি তো আরে ঠিক আছে গাছটা বড় হতে দে গাছে ফল ফুল হোক মক্কা মদিনা জমিনে তো এক দেড় বছর মধ্যে সব গাছে ফল ফুল চলে আস দেখেছে মোহাম্মদ খবর পাঠালেন চাচা কলমা পড়ে আপনি তো বলেছিলেন গাছ হলে কলমা পড়বে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব কলমা পড়বে না আরো পরীক্ষা করবে আপনাকে কিন্তু আল্লাহর হাবিবকে বললেন না যে কি কি হবে পরীক্ষা জি আস্তে আস্তে গাছটা বড় হতে লাগলো ও মুহাম্মদ তোমাকে নবী বলে মেনে নেব রাসূল বলে মেনে নেব এই গাছ থেকে যদি সুন্দর সুন্দর ফুল ফল হয়ে যায় খেজুর হয়ে যায় খেজুর গুলো দেখব তখন কলমা পড়ে নেব কি আল্লাহর কুদরতি ক্ষমতা দেখতে দেখতে এক থেকে দেড় বছরের মধ্যে গাছগুলোই ফল ফুল চলে এলো ও বাবাজি গাছগুলোই ফুল ফল আসার পরে দে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া সে গাছে ফুল ফল এসে সুন্দর সুন্দর খেজুর আসলো খেজুরগুলো যখন ধরলো আবু লাহাবের কাছে খবর গেল আবু জেহেলের কাছে খবর গেল কি সর্বনাশ তোমাদের তো কলমা পড়তে হবে গাছে তো ফল ফুল চলে এসেছে আরে ঠিক আছে ফল ফুলগুলো পাকতে দে ও বাবাজি ফল ফুলগুলো পাকতে দেয়া হলো পেকে যখন কমপ্লিট হয়ে গেল মুহাম্মদকে খবর দিলেন আবু লাহাব আবু জেহেল উতবা উতাইবা এরা অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য পদদলিত করার জন্য যা যা চলে যা মুসলমানদের নবীকে নিয়ে আয় আজ অপমানিত করব একে লাঞ্ছিত করব একে পদদলিত করব কারণ কি তোমরা জানো না আরে মুহাম্মাদের হাতে আমরা দুটো খেজুর দিয়েছিলাম খেজুর গুনো পালা হয়েছিল
গাছ আর চারটি বিহীন গাছ এটাকে বিসিওয়ালার একটা বিসি বিহীন ও বাবাজি দুই জুনা দুদিকে খেজুর রেখে আল্লাহ রাসূলকে খবর দিলেন সাহাবা ইকরামের রাসূলের সঙ্গে আসলে আল্লাহ রাসূল মাথাটা নিচু করে তাদের সামনে দাঁড়িয়ে আছে কি ও বাবার কি বেদনন্দ আপনারা কত গিয়েছেন ও মোহাম্মদ বলেছিলাম কলমা পড়ব তবে এসো এসো তোমার কাছে দুটো খেজুর দিয়েছিলাম বলো বলো কি খেজুর আল্লাহ রাসূল বলেছিল একটা আটি ওয়ালার একটা আটি বিহীন একটা বিসি ওয়ালার একটা বিসি বিহীন একটা আটি ছিল একটা আটি ছিল না ও বাবাজি আল্লাহ রাসূল যেই বলেছেন আবু জেহেল আবু লাহাব উতবা উতাইবা সঙ্গে সঙ্গে হাসাহাসি করেছে ও মোহাম্মদ তাহলে তোমার হাতে রসিলায় আল্লাহ দুটো গাছ দিয়েছে ওই গাছ থেকে আল্লাহ পাক তাকে ফল ফুল দিয়েছে তবে এখন পরীক্ষা হলো এটাই আমার পরীক্ষা হলো এটাই এই অতএব এই খেজুরগুলো চেক করো দেখো দেখো এর ভিতরে আটি আছে কিনা সবাই খেজুরগুলো ফেড়ে ফেড়ে ছেড়ে ছেড়ে দেখলেন সব খেজুরে আটি আছে ও মোহাম্মদ এই খাসটা দিয়েছিলাম আটি বিহীন অতএব বিসি ছাড়া তাহলে এই মোহাম্মদ যদি এই খেজুরের ভিতরে যদি বিসি থাকে আটি থাকে আমরা কিন্তু কলমা পড়ব না এবার সবাই মিলে এই খেজুর কিন্তু আল্লাহর কুদরত দেখে আমার আল্লাহ পাক বলেছেন আমার হাবিবকে আমি বেইজ্জতি করব না যে কটা খেজুর আস্তে করে ছেড়ে দেখতে পেলেন প্রত্যেকটা খেজুরের ভিতরে আটি বিহীন আটি নাই আটি নাই আটি নাই বিচি নাই বিচি নাই সমস্ত কাদের খেজুরগুলো শেষ কিন্তু একটা খেজুরের ভিতরে আমার আল্লাহ পাক আটি বিহীন খেজুর বানিয়েছিলেন জোরে হবে না দেখেছেন আবু জেহেল আবু লাহাব উতবা উতাইবা টপ র‍্যাঙ্কের বেঈমান গুনে বের আশ্চর্য জাদুকর দেখেছি তো এরাম জাদুকর দেখিনি জীবনে কি সর্বনাশ জাদুকর দেখেছি এরকম জাদুকর দেখিনি যে আটি নিমি খেজুরটা এখনো পাওয়া যায় হাজী সাহেব দেখা জিজ্ঞেস করবেন কিন্তু এই আটিবিহীন খেজুরটা প্রচুর দামি খেজুর যে কোন হাজি সাহেব পাবেন ওয়ার্ড ছাড়া মানে ওখানকার মানুষটাই এই খেজুরটা বেশি ব্যবহার করে কেন তারা জানে রসুলের হাতে হাত আল্লাহ পাক ওই বাগানের ভিতরে ওই গাছটাকে রেখেছিলেন আজও সেই মদিনার জমিনে আটিবিহীন খেজুর পাওয়া যায় কিন্তু খুব সর্বহ অল্প খুব অল্প পাওয়া যায় ও বিশাল সর্বহ সেটা নয় ওটা খুব দামি ও মার্কেট ওটার সাথে সাথে বাজারে ওটার সাথে সাথে খেজুরটা মদিনার মানুষগুলোই কিনে নেন মানে আমরা আর হাতে পাই অনেক বলার পরে আমার এক হাজী সাহেব এনেছিলেন 600 গ্রাম 600 গ্রাম খেজুর পেয়েছিলেন ওখানে 40 41 দিনের মধ্যে 600 গ্রাম খেজুর পেয়েছিলেন ইন্ডিয়ান নাম নিয়েছিল হাজী সাহেব সেটা বলল 16000 টাকা ইন্ডিয়ান 600 গ্রাম খেজুরের দাম জি তাহলে আল্লাহ পাক বলছেন ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জতির মালিক আমি আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ইজ্জত নেনেওয়ালা আল্লাহ তুমি যতই বেইজ্জতি করতে চাও না কেন আমার হাবিবকে আমি আল্লাহ কিন্তু ইজ্জতওয়ালা নবী বা রসুল বানিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাই ভাইদের বলি যুবকদের বলি জওয়ানদের বলি খানায় খাবার কথা বলতে বলতে এতটা ভিতরে চলে এসেছিলাম আমি যেদিকে বলতে বলতে চলে এসেছি ও বাবাজি মদিনার মসজিদ তৈরি হয়ে গেল মদিনার মসজিদে একামাত শুরু হয়ে গেল মদিনার মসজিদে নামাজের জন্য আহ্বান ডাকা হলো ও বাবাজি আমি বলেছি খানায় খাবার ঘর আর আপনার ঘর অতএব আপনার মসজিদ আর আমার মসজিদ আপনার গ্রামের মসজিদ আর মদিনার মসজিদ ও বাবাজি ইঞ্জিল আর বাগি সম্পর্ক ইঞ্জিল কি আর বাগি কি খানায় কাবা আল্লাহ পাক আমার নামের ঘর আমি পৃথিবী জমিনে নেব আমার নামের ঘর আমি আসমানেতেও নেব ঠিক মক্কা জমিনে যে জায়গায় খানায় কাবা ঠিক মক্কার জমিনের খানায় কাবা আসমান বরাবরই চৌটা আসমানে ফেরেশতাদের কাবা আল্লাহ পাক বলছে এটা ফেরেশতাদের কাবা আর এটা হচ্ছে আমার আদম সন্তানের কাবা এই দুটো ঘরই আমার এই দুটো ইঞ্জিলই আমার ও বাবা
হাজি এবারে তো প্রশ্ন করতে পারেন তাই আমাদের মসজিদ ঘর কি আল্লাহর ঘর নয় হ্যাঁ বাবা জি খানায় কাবাকে মুবাশরিকরামরা দেখতেছে খানায় কাবাকে ইনজিল বানাবে আর আপনার গ্রামের মসজিদটাকে ওই ইনজিলের বগি বানিয়ে দেবে ভাই আমার বাবাজি তাহলে খানায় কাবার বগি হবে আমার আপনার মসজিদটা বাবা হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফ মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে আল্লাহ পাক খানায় কাবাকে কিয়ামতের ময়দানে একটা উট বানাবে মসজিদগুলোকে এক একটা উট বানাবে আপনার গ্রামের মসজিদের চাতাল ঠিক যতটা ওই উটের পিঠে ঠিক ততটায় চাতাল থাকবে ওই উটটার পিঠে ঠিক ততটায় চাতাল থাকবে আপনার গ্রামের যে পাঁচজন মুরসল্লি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছিল খৌফ ইলাই আল্লাহর ভয় নিয়ে সেই মানুষ কটাকে আল্লাহ পাক সাদা বোরকা চড়িয়ে ওই উটের চাতালের উপরে রাখবে গোটা ময়দানে মহাশরে মানুষ দেখবে যে এরা কারা কার পোতা কার নাতি কার ভাই কার ছেলে কার মেয়ে এরা কার পোতা কার দাদু কার ছেলে এদেরকে আল্লাহ পাক এত ইজ্জত দিল সাদা বোরকা চাপিয়ে এদেরকে স্পেশাল ভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন এরা তাকবীর উলার সঙ্গে আল্লাহর ঘরে অত খৌফ ইলাইহি সেজদা করেছিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আইনা বাবা জিরা যুবক জওয়ানের আসনার মালিকেরা কথাই কথা বেড়ে যায় বন্ধু হিসেবে ছেলে হিসেবে ভাই হিসেবে বলে যায় ভুল ব্যাখ্যা দিচ্ছি না সন্তান হিসেবে বলছি ও বাবাজি খানায় কাবা তৈরি করলেন বাবাজি যেমন মদিনার মসজিদ তৈরি করলেন তাহলে খানায় কাবা কি দিয়ে তৈরি বলতে পারবেন খানায় কাবা কি দিয়ে খানায় কাবা তৈরি হয়েছিল আসমানের থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন জান্নাতি পাথর দ্বারা একবার জোরে হবে খানায় কাবা পৃথিবীর কোনো পাথর নাই পৃথিবীর কোনো কিছু দিয়ে নয় জান্নাতি পাথর জান্নাতি পাথর জিবরিলের মারফাত আল্লাহ পাক পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম খানায় কাবার উনি ভিড় করেছিলেন সেই জায়গায় আবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম তিনার বেটা ইসমাইল আলাইহিস সালাতু সালাম তিনার জমানে পূর্ণ নির্মাণ করেছিলেন সেও জান্নাতি পাথর দিয়ে যখন পূর্ণ নির্মাণ করলেন খানায় কাবার ডিজাইন নকশা যেমন আমাদের ঘরের নকশা ডিজাইন করা হয় নকশা করা হয় সব কিছু কমপ্লিট করার পরে খানায় কাবা কমপ্লিট করার পরে মুফাসসিরে কিরাম জান্নাতি পাথর রয়ে গেল অবশিষ্ট রয়ে গেল তার খানায় কাবার ওই পাথরগুলো মানে জান্নাতি পাথরগুলো ইব্রাহিম নবী একত্রিত করলেন করে রব্বে কারিমের দরবারে হাত দিলে বলছেন আল্লাহ টোটাল মদিনার এই টোটাল খানায় কাবার কাজ নকশা সব কমপ্লিট কিন্তু জান্নাতি কিছু পাথর রয়ে গিয়েছে আল্লাহ এগুলো কি করব তোমার আল্লাহ পাক বলছেন ইব্রাহিম রে ও পাথরগুলো তুমি আসমানের দিকে ছড়িয়ে দাও তা আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের বন্ধু হাবিব যেই বলেছেন ছড়িয়ে দাও তাই ইব্রাহিম নবী এক টুকরো টুকরো সব এক জায়গায় করে এইভাবে ধরছেন আর আসমানের দিকে উঁচুর দিকে টান মারছেন তাই ইব্রাহিম নবী চিন্তা ভাবনা করছেন আল্লাহ আমি তো পাথরগুলো আসমানের দিকে টান মারছি এই পাথরগুলো যদি উড়ে উড়ে চলে যাও তাও তো আমি বেশ কিছুক্ষণ দেখব এটা স্বাভাবিক তো নাকি যে পাথরগুলো যদি উড়ে চলে যায় ঘড়ির মতন তা আমি তো দেখব আরে পাথরগুলো তো ভার অতএব যদি জমিনে পড়ে যায় তাও তো আমি দেখব কিন্তু আমি ইব্রাহিম পাথর ছাড়ার সাথে সাথে আর পাথর দেখতে পাই না উড়তেও দেখি না নামতেও দেখি না আল্লাহ তা আমার মনে আসে আপনি পাথরগুলো কি করছেন কি কোথায় রাখলেন এই জান্নাতি পাথরগুলো কোথায় রাখলেন আল্লাহ পাথরগুলো কোথায় আসমানেও যেতে দেখলাম না জমিনেও লাগতে দেখলাম না আল্লাহ পাক বলছেন মা ইব্রাহিম রে পাথরগুলো আমি আল্লাহ জমিনেই রেখে দিয়েছি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতি পাথর আমি আসমানে তুলিনি জমিনে রেখেছি আল্লাহ পৃথিবীর জমিনে উত্তম জায়গা খানায় কাবা ছাড়া আমার আমি ইব্রাহিম আমি আর আমার মনে হয় পৃথিবীর জমিনে এমন পবিত্র জায়গা আর নেই আল্লাহ পাক বলছে ইব্রাহিম ঠিক বলেছ
অতি উত্তম পবিত্র জায়গা খানায় কাবা তা আল্লাহ আপনি চাইলে তো আমি খানায় কাবার ভিতরে পাথরগুলো আমি নিজে ধুতে পারতাম তা আপনি আবার আসমানের দিকে ছুটতে বললেন কেন তাহলে ইব্রাহিম রে আমি আল্লাহ যেটা জানি তুমি কি সেটা জানো ইব্রাহিম চুপটি মেরে গিয়েছেন কোনো কথা বলেন না আর কোনো কথা বলছেন আল্লাহ তাহলে আপনি পাথরগুলো জমিনে রেখেছেন তো কোথায় রেখেছেন আমি ইব্রাহিম শুনতে চাই আমাকে একটু বলুন আর কিভাবে রাখলেন কোন জায়গায় রাখলেন পাথর উঠতেও দেখলাম না নামতেও দেখলাম না আল্লাহ কোন জায়গায় রাখলেন একটুখানি বলুন জি এবারে আমার আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তুমি শোনো তুমি যখন আসমানের দিকে পাথরগুলো ছড়ো আমি আল্লাহ পাক আমার হাওয়াকে আমার বাতাসকে অর্ডার করে দিলাম এই হাওয়া এই বাতাস আমার ইব্রাহিম যখন পাথর ছড়বে পাথরগুলো যেন জমিনে না পড়ে যায় হাওয়া তুই ধরে নে হাওয়া ধরে নিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাতাস হাওয়া ধরে নিল আল্লাহ বাতাস ধরে নিল কি করলেন এই ইব্রাহিম তুমি শোনো আমি আল্লাহ পাক যিনি জানি তুমি দশনা জানো না এই ইব্রাহিম তুমি শুনে নাও আমি হাওয়াকে যখন প্রশ্ন করি হাওয়া রে তুই পাথরগুলো ধরে নেবি হাওয়া পাথরগুলো ধরে আমার কাছে আরজ করলো ও রব্বে কারিম আল্লাহ আমি পাথরগুলো এখন কি করব এই পাথরগুলো নিয়ে কি করব আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এই ইব্রাহিম আর দেরি করো না ওই পাথরগুলো ইব্রাহিম আমি আল্লাহ পাক হাওয়াকে বলে দিলাম এই হাওয়া আর দেরি করো না তুমি মাঝে মাঝে তোমার ক্ষমতা দিই কখনো তুমি আইলা হয়ে আসো কখনো তুমি আম্পান হয়ে আসো কখনো তুমি সুপার সাইক্লোন হয়ে আসো কখনো তুমি হাওয়া হয়ে আসো কখনো তুমি ফণী হয়ে আসো কখনো তুমি বুলবুল হয়ে আসো তোমার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম ওই জান্নাতি পাথরগুলো তোমার ক্ষমতার জোরে হাওয়ায় ধাক্কা মেরে মেরে ওই পাথরগুলো টুকরো বিটুকরো করে ভালো ছিন্ন বিচ্ছিন্ন করে ভালো বালির কণা কণা করে ভালো এ হাওয়া তুমি করে ভালো আয় আমার আল্লাহ আমি পাথরগুলো বালির কণা 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 করে কি কণব আমার আল্লাহ ওই সময় বলেছিল এ হাওয়া আল্লাহ এমন ক্ষমতা দিলাম পৃথিবীর এমন কোন প্রান্ত নয় এমন কোন গ্রাম নয় এমন কোন অঞ্চল নয় এমন কোন শহর নয় এমন কোন এলাকা নয় এমন কোন বস্তি নয় এমন কোন শহর নয় এমন কোন এমন কোন দেশ নয় যে সে জায়গায় এই জান্নাতি পাথরের কোণে এক ফোঁটা না পড়ে এ হাওয়া শুনে নাও তোমার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি এই জান্নাতি পাথরের এক কণা ধুলো এক কণা বালি যে বস্তিতে যে এলাকায় যে গ্রামে যে অঞ্চলে যে শহরে যে দেশে একটা 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 করে জান্নাতি পাথর পড়ে যাবে ঠিক ওই জায়গায় ওই এলাকায় ওই বস্তিতে একটা একটা করে খানাই কাবার বাগি হয়ে যাবে জোরে হবে না সবাই মিলে হবে না নারী দেখবে নারী দেখবে একটা একটা করে খানায় কাবার বগি হবে ও বাবা আপনার মহল্লা একটা পড়েছিল একটা খানায় কাবার বগি হয়েছে হয়নি অপর মহল্লা একটা পড়েছিল সেখানে একটা বগি হয়েছে তাহলে খানায় কাবার অবশিষ্ট জান্নাতি পাথর যেখানে আল্লাহ পাক একটা ফেলেছেন সেখানে সেখানে কিয়ামত পর্যন্ত একটা একটা করে ঘর হবেই হবে ইনশাআল্লাহ জি তাহলে খানায় কাবার বগি অতএব তৈরি হলো তাহলে সেই খানায় কাবার বগি যদি আমার আপনার গ্রামের ঘরটা হয়ে যায় আর আমরা যদি সেই বগিতে না উঠতে পারি তাহলে আমাদের মতন কপাল ফাটা দুর্ভাগা হতভাগা মুসলমান আর পৃথিবীর জমিনে আর ময়দানে মহাশারে আমরা কি রাসূলুল্লাহ দরবারে কি করে বলবো হুজুর আপনার নবীর আপনার উম্মা হুজুর আপনি শাফাত করেন এর প্রথম আমি যে হাদিসটা পড়েছিলাম আল্লাহ রাসূল বলছেন আউওয়ালু শাফিন মুশাফফা প্রথম রাসূল বলছেন শাফাত কারণে ওয়ালা আমি হব কিন্তু আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে তো চিনবো আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথায় কথা বাড়ে তো হুজুরের স্ত্রী ছোট স্ত্রী তো এসে বলছেন হুজুর
সেখানে তো আর একটা দুটো মানুষ নয় ময়দানে মাহশারে তো একটা দুটো লোক নয় আদম নবীর উম্মত উঠবে নূহ নবীর উম্মত উঠবে ইব্রাহিমের উম্মত উঠবে ইসহাকের উম্মত উঠবে দাউদের উম্মত উঠবে জি তামাম নবী রাসূলদের উম্মত উঠবে 1 লাখ মতন তো 2 লক্ষ নবী রাসূলরা উঠবে লক্ষ লক্ষ উম্মত উম্মত উঠবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে আমার আমার হাবিব আমার নবী আপনি সেদিন কো কি করে চিনে নেবেন আপনি সেদিন কো আপনার উম্মতদের কি করে চিনবে আমার নবী কি বলেছিলেন আমার হাবিব আমার নবী বলেছিলেন জি আমার রাসূল বলেছিলেন এ আয়েশা শুনে নাও লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয় ঘোড়াটাকে চিনে নিতে অসুবিধা হয় হবে এক লক্ষ কালো ঘোড়ার ভিতরে একটা ফুটফুটে সাদা ঘোড়া ও চিনতে অসুবিধা হবে আমি রাসূলুল্লাহ সেদিন কো আমার উম্মতে চিনে দিতে অসুবিধা হবে না লক্ষ তারার মাঝে যদি একটা চন্দ্রকে ছেড়ে দেওয়া হয় সে চন্দ্র যেমন চিনে নিতে অসুবিধা হয় না আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনতে অসুবিধা হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আর রাসূল বললে ان الامتي يدعون ليوم القيامه غر المحجرين من اثار الوجوع اي আমার হাবিব এ আয়েশা শোনো ان الامتي يدعون ليوم القيامه আমি কিয়ামতের ময়দানে চিনে নেব জি غر المحجرين من اثار الوجوع যারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় ওযু বানিয়েছে এই ওজুর অঙ্গপ্রত্যঙ্গ গুণ দেখে চিনে 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 নেব এরা আমার একমাত্র উম্মত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি মহাব্বতের সঙ্গে পড়েন ভালোবাসার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই পাহাড়কে যদি প্রশ্ন করো রেজে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে হবে না সুবহানাল্লাহ এটা সবাই মিলে হবে না নারে জাগবে নারে জাগবে ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউ ঢেউ তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়া অফরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অফরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহ খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়া অফরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অফরণ সে যে আল্লাহ
وعلى آلي سريجن قريش اي دهراني ديئچ قطا شطن امار تمار خطير اكي شرائي هوي جبه اكي امار سريجن قريش اي دهراني ديئچ قطا شطن امار تمار خطير اكي شرائي هوي সূর্য ভালো সবই যে প্রভুর দয়া অফরণ ওই পাহাড় ভালো নদী সাগর ভালো সবই যে প্রভুর দয়া অফরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা وعلى آلي أما দিনদার ভাই ও বাবাজিরা জি আল্লাহ পাক বলছেন এই হাওয়া পৃথিবীর এমন কোন জায়গা নয় যে জায়গায় যেন আমার জান্নাতি পাথর এক টুকরা না পড়ে যে জায়গায় পড়বে সে জায়গায় আল্লাহর বগি হবে আল্লাহর কুদরত আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত জমিনের প্রান্তে প্রান্তে নদী নালায় গাছপালা যেখানে যেখানে ঝোড়ে জঙ্গলে খালে বিলে নদী নালায় পড়েছে একদিন না একদিন আল্লাহর কসম আল্লাহর ঘর সে জায়গায় তৈরি হবে তৈরি হবে তৈরি হবে একবার জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে ভাই আমার বাবা যে হাতে ধরে পায়ে ধরে সন্তান হিসেবে ছেলে হিসেবে বলি সেই খানায় কাবার মেহমান যদি হতে পারেন খানায় কাবার মেহমান যদি হতে পারেন তাহলে আল্লাহর মেহমান ডাইরেক্ট বলছেন তারা আমার বাড়িওয়ালা আমার আল্লাহ পাক বলছে সে আমার বাড়িওয়ালা যে আমার মেহমান সে আমার বাড়িওয়ালা আজকে যেমন আপনাদের মেহমান আপনি আমি আপনাদের বাড়ি মেহমান আপনারা বাড়িওয়ালা আপনি আমার মেহমানদারি করাবেন আপনারা হচ্ছেন আমার জন্য মেজবান ওদের বাড়িওয়ালা আর আল্লাহ পাক বলছে যে সমস্ত খানায় খাবার মেহমান হবে আমি তাদের হয়ে যাব বাড়িওয়ালা তারা হবে আমার মেহমান একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কেন আমি আল্লাহ তারা আমার হুকুমে জীবিত অবস্থায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জীবিত অবস্থায় ইচ্ছায় অনিচ্ছায় আমার হুকুম অবাব যে কাপড়টা মরণের পরে পড়তে হয় সেই কাপড়টা পরে ইহরাম বেঁধে আমি আল্লাহ আমার মহব্বত তাদের অন্তরে জায়গা করে নেয় আমি আল্লাহ তখনই তাদের সঙ্গে সঙ্গে মাসুম করে বেগনা মাসুম বানিয়ে দিই জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ভাই এখন ধরেন আমি লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক আল্লাহর হুকুম ইহরাম পরব না